গুড মর্নিং, সুপ্রভাত, সবাই কেমন আছো? এখন বাজছে সকাল 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো, এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি, ধনে, জিরে আর মৌরি সামান্য রোদ্দুরে গরম করে নিয়েছি। আর তারপর একটু মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি, গুঁড়িয়ে তারপর কৌটোতে ভরে রাখা হয়। এটা দিয়েই আমাদের রোজকার রান্না হয়। আর যেহেতু আগে ব্যবহার করা হতো যে প্যাকেটের মশলা পাওয়া যেত, সেইটা রেডিমেড মশলা, লকডাউনের সময় থেকেই ওটা আমরা বন্ধ করে দিয়েছি খাওয়া। ওটা খেয়ে খুব একটু সমস্যা হচ্ছিল, হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল সবারই, সেই জন্য ওটা খাওয়া বন্ধ করে দিয়েছি একেবারে। আর এইভাবে এটাকে গুঁড়ো করে নিয়ে কন্টেনারে রেখে দিলে বেশ কিছুদিন চলে যায়। আর এটা মৌরি গুঁড়ো, মৌরি গুঁড়োটা যেহেতু সব রান্নায় বেশি লাগে না, তাই প্রায় সময় একটু বেঁচেই যায় বেশি। আর রথের জিলিপি সেদিন তো খাওয়া হয়নি, আজকে খাওয়া হবে এটা। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমিও প্রথমবারই করব এটা, বানাবো ঝিঙে বাটা, মানে ঝিঙের খোসা বাটা। হয়তো কেউ খেয়েছো, এটাও হয়তো কেউ কেউ খেতে পারো, আমার জানা নেই। যদি কেউ খেয়ে থাকো কমেন্টে জানিও। আমার তো প্রথমবার আমি করলাম, আমার তো খুবই ভালো লাগলো, আর মানে খুবই এক্সাইটেড ছিলাম বানানোর জন্য। ঝিঙেটাকে এইভাবে কেটে ধুয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিলাম, যেহেতু ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে, সেই জন্য দেখতেই পাচ্ছ একদম পাতলা হয়েছে, একদম পাতলা হয়ে গেছে পেস্টটা। কোনো জল ছাড়াই মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর আমি এখানে 4টে বেশ বড় সাইজের ঝিঙে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ ছোটো মিক্সির ছোটো জারটার মধ্যে নিয়েছি, ওই জন্য আমাকে 2-3 বার ব্লেন্ড করতে হলো। বড় জারটার মধ্যে নিলে হয় তোমাকে একবারেই হয়ে যেত। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তো বেশি একটু সামান্য মানে 3 টেবিল চামচের মতো তেল দিলাম। তেল দেওয়ার পর কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরেটা পাশেই নিয়েই রেখেছি, কালো জিরেটা ফোড়ন দেবো একটু সামান্য গরম হয়ে গেলে। তো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় কোনো মশলা ছাড়াই, কোনো মশলা বলতে সামান্যই মশলা লাগে, মানে জিরে ধনে টনে এইসব লাগে না একদমই, একটু সামান্য পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই কালো জিরেটা দিয়ে দেবো। আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, বারবার বলছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করোনি তাদেরকে বলবো আমার সাথে যুক্ত হওয়ার জন্য। একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, আমি নতুন নতুন রেসিপি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যদি এটা বাড়িতে বানাও তার সাথে তোমরা এই ঝিঙেটার সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করে নেবে, যে যার মানে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারো। আমি যেহেতু ভুলে গেছিলাম সেই জন্য কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি, আমি একেবারেই ভুলে গেছিলাম যে ঝিঙের সাথে কাঁচা লঙ্কাটা পেস্ট করতে হবে। আর কালো জিরেটা দেওয়ার পর আমি দিলাম সামান্য 4টে আমি এ নিয়েছি, তো 4 কোয়া রসুন নিয়েছি, 4টে ঝিঙে নিয়েছি বলে 4 কোয়া রসুন নিয়েছি। প্রথমবার করছিলাম, বুঝতে পারিনি, কেউ যদি রসুন ভালোবাসো তো একটু বেশি কম বেশি এরকম করে নিতেই পারো। তো তারপরে একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই মানে কষানোটাই কাজ, ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। তো এই দেখো, যেটা বলছিলাম যে কাঁচা লঙ্কাটা পেস্ট করতে ভুলে গেছিলাম ঝিঙের সাথে, তো কাঁচা লঙ্কাটা আমি এমনি শিলনোড়ার মধ্যে থেতো করে নিয়ে ওতে দিয়ে দিয়েছি। আমরা যেহেতু খুব বেশি ঝাল খেতে পারি না, একটা পাকা লঙ্কা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ইদানিং করে আমার কী হচ্ছে, বেশ আমার পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করতে ভালোই লাগছে। আর ঝিঙের পেস্ট, এই যেটা বানিয়েছি পেস্টটা দিয়ে দিলাম, বাটিতে যেটুকু লঙ্কা ছিল দিয়ে দিলাম, সে স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ওটাকে একটু কিছুক্ষণ খানিকক্ষণ ধরে কষাতে হবে, সেই গ্যাসটা হালকা মাঝারি রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটা মরে গেছে, এখনও একটুখানি করতে বাকি আছে। এটা একটু পাকা লঙ্কা দিয়েছিলাম, সেইটা দেখা যাচ্ছে কোথায় গেল, এই যে এইটা। আর এখানে ঝিঙে বাটার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম জলটা আমি একদম শুকিয়ে ফেলেছি। তো শুকনো ভাতের সাথে এটা খুবই খেতে ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর দুপুরে ঝিঙের বাটা আর মাছের ঝোল হয়েছিল,
অন্য কিছু হয়নি। আর যেহেতু ঝিঙে ভাঁটাটা এত সুন্দর হয়েছিল, আমি খেয়ে পুরো শুধু ঝিঙে ভাঁটাটা দিয়েই ভাত খেয়েছিলাম। তো সেই জন্য বিকেলে ঘুম থেকে ওঠার পরেই আমার খুব খিদে পেয়ে গেছিলো। ছেলেকে সুজি খাওয়ানোর পর আমি কি করেছি, এখানে একটু ডিম টোস্ট করে খাবো। আমি আর আমার বর দুজনে মিলে ডিম টোস্ট করে খাবো। আমার ছেলে খায় না এসব, ও এখনও খেতে শেখেনি এইসব, তো ওই জন্য একটু নিয়েছি, নিয়ে এই বানাচ্ছি। আর এই প্যান্টটা হচ্ছে অনেক দিনের, অন্তত 15 বছর হবে প্যান্টটার বয়স, ওই জন্য একটু চটাফাটা হয়ে গেছে। কিন্তু ওটা রান্না করতে এতই সুবিধা হয়, সেই জন্য আমরা ওটাতেই সব করি, মানে যেটুকু ভাজা ফ্রাই হ্যানা ত্যানা এইসব ওটার মধ্যেই করি, করতে ভালো লাগে। আমরা মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি আর কি বেসিক্যালি। তো এই দেখো, আমি আজকে কিনিয়ে বসে পড়েছি একদম সকাল সকাল, সরি সকাল বলতে বিকেল, এখনও এই 5টা বাজে, রোদ্দুরও যায়নি সেইভাবে, একদম ডিম টোস্ট নিয়ে চলে এসেছি। দুপুরে যেহেতু দেখাম তোমাদের রেসিপিটা, মানে শেয়ার করলাম ঝিঙে বাটা দিয়ে, শুধুই ঝিঙে বাটাটা এত সুন্দর খেতে হয়েছিলো, তো ওটা দিয়ে ভাত খেয়েছি, তো ওই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, সেই জন্য এটা এখন নিয়ে বসেছি। লাল লঙ্কার কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করেছি। তো চলো, আর এখানে জল রেখেছি, নিচেই রেখেছি, এখন উঠানে বসে আছি, ঘরের মধ্যে খুব গরম, বসা যাচ্ছে না, তো চেয়ার নিয়ে বসে পড়েছি। তো চলো খেতে শুরু করি, তোমরাও একটু একটু এর মধ্যে নাও, কার কার ফেভারিট আমাকে কমেন্টে জানিও। এত সুন্দর হয়েছে কথা বলতে পারছি না, আমার তো ফেভারিটই, আমার ফুলটা কথা বলতে পারছি না, খাওয়া হয়ে গেছে আমার, বলবো ফুল আসা কথা ঘুরে আসছে, ঘুরে নিয়ে চলে আসে। আর আমার ডিম টোস্ট শেষ করে আমি তোমাদের ফুল দেখাচ্ছি। এই ফুলটা সারা বছরই হয়, গ্রীষ্মের সময় একটু ছোট ছোট সাইজের হয়, আর আসলে যেহেতু গোলাপ ফুল একটু শীতের সময় ঠান্ডার সময় বেশি ভালো হয়, তো এটাও সেম, মানে শীতকালে খুব বড় বড় ফুল হয় আর সারা বছর হয়। আর এই যে দেখছো, দেখতেই পাচ্ছ পাতাগুলো, কালারটা কত সুন্দর, আর পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে, খুব ঘন ঘনই ওষুধ দেওয়া হয় তা সত্ত্বেও এরকম হয়ে গেছে। আর এটা পুজোর ঘট, ওখানে থাকে, বেদির ওপরে থাকে, তো আমার ছেলে দুষ্টুমি করে ওই জন্য ওখানে বাবা বেঁধে রেখেছে। আর বলতে বলতেই আমার ঠাকুর মশাই পুরোহিত মশাই এসে গেছে, এটা এই গাছটাও শীতকালে হয়। আর আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব আজকে, আজকের মতো এখানেই শেষ করব। কারোর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই, আশা করি ভালো লাগবে, রেসিপিগুলো ট্রাই করো অবশ্যই ভালো লাগবে। তো অন্য আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, টাটা, সবাই ভালো থেকো।